রংপুরে ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল IGS এর শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আজ সকালে সিটি কাঁচাবাজার রামমোহন মার্কেট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়কে এ সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধে সচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে পরিচ্ছন্নতা কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন IGS স্কুলের সহকারী শিক্ষক রেজওয়ানা ইসলাম বাংলা মাধ্যম, মাসরুয়া হক ইংরেজি মাধ্যম, এনামুল হক ইংরেজি মাধ্যম সহ IGS স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।